হে দুনিয়ার অন্তজগতের অটল বিশ্বাসী নারী আর পুরুষ পাগলরা, আমার শত্রু আর তোদের শত্রুরা বন্ধু বানাস না। তোদের শত্রুর নাম ইবলিস, আমার শত্রুর নাম হলো ইহুদ নাসারা হিন্দু বুদ্ধ খ্রিস্টা। একে বন্ধু বানাবি না। এ আমার যুবকরা এদিক তাকা, পাশে আশেপাশে হিন্দু ভাইরা আছে, তাদের সাথে সম্পর্ক ভালো, স্কুল কলেজে পড়িস একসাথে, গুড ওয়েল। তারাই সামনে দুর্গাপূজায় তোমাদেরকে যত্ন সহকারে আমন্ত্রণ জানিয়েছে। দাদা আমাদের বাড়ি আসবি, আমরা ওই দিন জলখাসি রান্না করব। আল্লাহ জলখাসি রান্না করে খাওয়াবে, জলখাসি চেন কসম কাসিম সুবহানাল্লাহ। তো কিছু কোন লাড্ডু খাবি? হ্যাঁ, আমার বৌদি চমৎকার লাড্ডু তৈরি করে, লাড্ডু খাবি দাঁত। আর উনি দাঁত মাঝে বিস্কেটি বিস্কেটি চলে গেছে, দুর্গাপূজা যাইয়ে দেখি টিকে সেই বাড়ির লাড্ডু খাতে গেছে, হিন্দু বন্ধু তার সাথে চলিতেছে। গেছিস লাড্ডু খাতি, তোরে কি লাড্ডু খাওয়াইছে জানিস? তোর বৌদি সকালবেলা 2 কেজি শুকরের মাংস সুন্দর করে সেনে সেটকে আতে সেই শুয়োরের চর্বি মাখানো হয়েছে, তাই দিয়ে ডাঁটের সাটের করে নাড়ু বানাই দিয়েছে, 2 হাত পাকাই পাকাইয়া আর খায় আর কয় আল্লাহু আকবার। ইদি বিশাল, আমাদের মুসলমানদের লাড়ু তো এরকম স্বাদ হয় না, কারণ ওর মধ্যে তো শুয়োরের চর্বি দেয় না মুসলমানরা, তো স্বাদ হবে কই দিয়ে? খেয়ে দেয়া খুশিতে নাস্তি নাস্তি চলে আসে। আরে ওই হিন্দু বাড়ি দেয়া পিরিত কইরা তার বাড়ির লাড্ডু না খাইয়া কওমি মাদ্রাসায় যায়, কুলাপান মাটি দেই কুলু কিডালা বানায় মুটমুট করে, ওরে 3টে খাইয়া গেলে পানি খেয়ে চলে আসে যা। তোর সাথে জীবনে কোনদিন ঈদগায় গেল না, তোর সাথে কোনদিন তুই ইস্তেমার ময়দানে নিতে পারলি না, তোর সাথে কোনদিন তরমুনায়ের মাঠে নিতে পারলি না, তোর সাথে কোনদিন কোরআন পড়াইতে বসাইতে পারলি না, তোর সাথে কোনদিন মসজিদে নিতে পারলি না, জুমার নামাজ পড়াইতে পারলি না, তবলিগে চিল্লা দিয়াইতে নিতে পারলি না, তোর মতো একটা টুপি দ্বারে পড়াইতে পারলি না, তোর মতো যুব্য দ্বারে পড়াইতে পারলি না, তোর মতো পাগড়ি দ্বারে পড়াইতে পারলি না, তোর মতো সুন্নতি দস্তার খানে তারে খানা খাওয়াইতে পারলি না। ওরে তোরে বন্ধু বন্ধু বানাইয়া তোর কুরআন তারা আমল করে তুই করিস তাই এই জন্য মাইর খাইস, তোর কুরআন তারা আমল করে তুই পড়ে দিছিস লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম সেই সেই পালন করো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তুমি বলে যে সব হিন্দু ভাইরা তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার ধর্ম আছে আমার ধর্ম নিয়ে আমি থাকি, এই কথা বলে দেছো, তারা সেই কথার পর আমল করে, তোমার ধর্মের কিছু তারা ভাড়া করে না, তুমি তার ধর্মের সব কিছু ভাড়া করো। কথা কন, তোমার কিছু তারা নেয় না আর তুমি তাকে নাম ও সংগ্রহ করো। মুসলমান যদি হয় ইমান যদি থাকে, সময় এসেছে ইসরায়েল আর পশ্চিমারা আমাদেরকে শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছে, এপাশে রাশিয়ার চীন বাপ্তিছেন যে সাথী একটুও না, সার্কেল লুবি মধ্যপ্রাচ্যে আধিপত্য গাড়ি আমেরিকারে তাড়াই দিয়ে ইন্দ্রামাতুর বাড়ি করবে, এই জন্য মিঠে মিঠে কথা কয় দেবে না আল্লাহ বাসালি কিছু মাইটার খাওয়াইয়ে মাঠ খালি করে উন্ডা যাই উঠিনের পরে জানেন আলকুপ্রবিল্লাতুল ওয়াহেদা তাদের নেকট তাদের তলে তলে ঠিক আছে মুসলমান সুজা করো। আমাদের যশোরের এক বুজুর্গ মহিলা নাম তার আমেনা, কয়েকদিন আগে শুনি আসলাম, উনি ইংরেজ শাসন আমল দেখছে, ইংরেজদের দুঃশাসন দিকে ভিতরে ইংরেজদের প্রতি এমন ঘৃণা জমছে, উনি ইংরেজি শব্দ একটা কথাও বলে না। আমার গহরডাঙ্গার উলামায় কিরাম কেউ আছে নাকি? গহরডাঙ্গার উলামায় কাছে চৌমনি হুজুরকে যারা দেখছে, হুজুরের কাছে যারা পড়ছে, তারা জানে সাক্ষী দিতে পারবে, হুজুর ইংরেজি শব্দ শুনতেই পারতেন না। লাইট বলবো ইংরেজিতে লাইট কই না, এ লাইট ও মানি না, লাইট কা বাচ্চা কইলে লাইট কা বাচ্চা, হুজুর কি কও, ল্যান্টিন কও, ল্যান্টিন কও, লাইটের উর্দু হলো ল্যান্টিন। এত কড়া মানুষ ছিলেন, কোন অবস্থাতে ইংরেজি শব্দ সহ্য করতে হবে না। ওই মহিলা ইংরেজদের দুঃশাসন দেখে এমন ঘৃণা যাচ্ছে ইংরেজদের শাসনের পদ্ধতি গুলো, এদিক তাকান হুসাইন মান মাদানি রহমতুল্লাহ আলাইহির নকশে হায়াতের মধ্যে লেখছে, কাজী মুতাসিম বিল্লাহ রহমত বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুরে এই বইয়ের মধ্যে লেখছে, ইংরেজদের সিস্টেম হলো জরুরত কে হক তো গাধে কো বাপ কাহনা, জরুরত খতম হো জানে কে বাপ, বাপ কো গাধে কাহনা, প্রয়োজনে গাদারে আব্বা কইয়া তার পাত্তল দিয়ে ঘুরবো, প্রয়োজন পুড়িয়ে যাওয়ার পরে বাপের কবলে লাথি দিয়ে গাদা কে চিৎকির ফেলে দেবো,
দেখেন না প্রমাণ হয়েছে কিনা, যখন ইসরায়েলের সাথে এই গাজার লেগে গেছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের সব মুসলিম কান্ট্রির রাজাকে সাথে সাক্ষাৎ করতে গেছে, যে কইছে আমরা যা করি করি আপনারা দেখাশোনা করি না, আপনারাও কি আর কি আর না, কি সুন্দর ভাবে বুঝাই দিচ্ছে, আবার ওদিকে আমরা অস্ত্র পাঠায় এদিকে আবার মুনাফেক মিশরের ভিতর দিয়া বৃষ্টিরা খাবার পাঠায় জুবাইদের, একদিক দিয়ে খাওয়ায় আর একদিক দিয়ে বোমা মারে, কত বড় দুর্নীতিবাজ, কত বড় সিটার, কত বড় বাক্সপার, আল্লাহ তাআলা তাদেরকে ভূমধ্য সাগরের ভিতরে তাদের নৌযান সহ পানির তলে ডুবোই দিক বলেন আমিন। ওই মহিলা ইংরেজ দুঃশাসন দেখে এত দুঃখিত কষ্ট পাইছে, উনি কয় ইংরেজি শব্দ জীবনে মুখেও বলবো না, ইংরেজদের ইংরেজি কোনো জিনিসই দেহের ভিতরে ঢুকাবো না, বাজারেতে বিস্কুট কিনে আনলে বিস্কুটের গায়ে কোম্পানির নাম অনেক সময় ইংরেজিতে লেখা থাকে না, একটা চাকু দিয়ে কুড়াই কুড়াই সে অক্ষর গুলো আগে ফেলাই দিয়ে চাইছে ফেলাই দিয়ে এরপরে বাকি বিস্কুট খাইতে পারে, ইংরেজি অক্ষর আমার ফেটে নদী ঢুকতে দেবো না। ও মুসলমান হাসিয়ে উড়াই দিয়েন না, কিছু করতে পারবো না যা পারবো তাই করবো, কথা কর না কেন, কিছু করতে পারবো না যা পারবো তাই করবো। বদরের যুদ্ধের খবর জানেন, বদরের যুদ্ধের একটা নমুনা আল্লাহ গাজা আলাদেরকে দেখাইছে, আমার ভাই সহ উলামাই কিরাম তৈরন আবাবিলে রস করে, তৈরন আবাবিলে রস করে যে আল্লাহ তালা কাবাকে রক্ষা করার জন্য তৈরন আবাবিল পাঠাইছে, আমার ভয় হচ্ছে আল্লাহ তালা আমি দোয়া করতেছি আল্লাহ তুমি এই মুহূর্তে তৈরন আবাবিল পাঠাইও না, কারণ তৈরন আবাবিল যদি এখন পাঠায় তৈরন আবাবিল পাঠায় তাহলে কাফের গে মাথায় পড়বে না, ও পাথর পড়বে মুসলমান গে মাথায়, মুসলমানদের মাথায় তৈরন আবাবিলের পাথর ফেলাবে তারা, কেন মুসলমান তুমি এক হও না, 57টা মুসলিম কান্ট্রি যদি এক হয়ে আসে আল্লাহর রহমতে সারা পৃথিবীর যত পরাশক্তি আছে মুসলমানদের স্লোগানের নারায় তাকবীরের দড়িতে ওদের অন্ডকোষ খুঁজে গড়িয়ে যাবে। খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 সৈন্য নিয়ে কাফেরদের বিশাল 30000 সৈন্য বাহিনীর সাথে রোমের সাথে লড়াই করে টুরে জিতে হাজার হাজার কাফেরদেরকে খ্রিস্টানদেরকে ধরিয়ে নিয়েছে, অনেকগুলো তো মেডি ফেলাইছে ওই জায়গায়, অনেকগুলো এমনি মরিয়ে গেছে, যাদেরকে ধরিয়ে নিয়ে এসে আনার পরে বলতেছে তোরা দি 30000 আমরা মোটে 3000, তাই তোরা এইভাবে আমাকে কাছে হেরি গেলি কেন, তো ওরা বলতেছে যে তোমরা যখন আমরা তো জানি না যে তোমরা কত, তোমরা যখন নারায় তাকবীর করে ডাক মারছ আল্লাহু আকবার বলছো ওই সময় আমাদের কাছে মনে হতো যেন আসমান ভেঙে মাথায় পড়তেছে, ওরা কয় যে আমাদের চোখের সামনে যে কত ইহুদির অন্ডকোষ খইছে পড়িয়ে গেছে তার ঠিক না, ওরা সেইভাবে মরে গেছে আর বহু ডিস্টার্ব করে মারা গেছে, বহু কিসা জানা আছে, এই তৈরন আবাবিল আসছে কাবাকে রক্ষা করার জন্য, সে সময় দুনিয়া একজন মুসলমান ছিল না, এটা করছে কেন, সুরা কুরাইশের ভিতরে একটার সাথে আমার আর একটা এসে গেলি না কয়ে গেলি বেড়া অপূরণ থেকে যায়, সুরা আলামতারার পরে কিন্তু লীলাফি কুরাইশ আলামতারার ঘটনা ঘটাইছে কেন, তৈরন আবাবিল দে এইভাবে তাদেরকে হস্তি বাহিনীকে মারলো কেন, লীলাফি কুরাইশ, লীলাফি মুসলমান না, লীলাফি মুহাম্মদ না, লীলাফি নবী রসুল না, লীলাফি মোমেন মুত্তাকিন না, লীলাফি কুরাইশ, ইলাফ মানে হলো তালিবে কল মানে খুশি করার জন্য, কুরাইশদেরকে সন্তুষ্ট করার জন্য, যেহেতু তারা কুরাইশরা কাফের তারাও কাফের কুরাইশ কাফেররা তারা কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করতো, তাই তাদেরকে খুশি করার জন্য আল্লাহ তাআলা তৈরন আবাবিলে কি বলা হয় তৈরন আবাবিলের ঘটনা ঘটাইছে কাফেরদেরকে খুশি করার জন্য, সে সময় একজন মুসলমান ছিল না, দোস্তরে যদি মুসলমান থাকতো আর মুসলমান তার সাধ্য অনুযায়ী চেষ্টা না করত তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরন আবাবিল মুসলমানদের পক্ষে দিতেন না, মুসলমানরা জানতো মেহনত করতে হবে জীবন দিয়ে দিতে হবে, এরপরে যখন থেকে যাবি আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, এ পাশে বসে বসে নিন্দা করো আর হুমকি ধুমকি দিচ্ছ দেখাই ছাড়ি দেবানি, দেখিস কেড়ে কি করি, দেখিস কেড়ে কি করি, আসে নেই খালি দেখাই দেবানি, অথচ কিছু আরে ইরান আলার এত তা আছে, তুরস্কের এত তা আছে, মিশরের এত কিছু আছে, সৌদি আরব আলার এত কিছু আছে, অমুকের এত কিছু আছে, তা কো নামায় দে, তারপরে না পারলি পার আল্লাহ পাক খামসা তো আলাফ মিনাল মালাইকাতে মুসাববিন 5000 ফেরেশতা না আল্লাহ তাআলা একটা মস্তান পাঠিয়ে দিবে খালি আজরাইল মস্তান ও মুহূর্তের মধ্যে গোষ্ঠী শুদ্ধ শেষ করে ফেলাই দিবে, ঠিক না, এক মস্তানে সব সুজা করে ফেলাই দিবে, 5000 লাগে কতক্ষণ লাগে আজরাইল দিয়ে তো দেয় নাই রে মনা ওর বাবা, আগে একদিন দেওয়া হয়েছিল আমার সাথে তাই নাকি, মরার আগে দেখা হলি বার আর 12টা বাজে যাবে, আজরাইলের মূল বডি এত বড় সারা দুনিয়ার সম্পূর্ণ পানি তার মাথায় ঢেলে দিলে চুলের আগা পর্যন্ত আসবে না, তাহলে এই এই ইসরায়েলের গোষ্ঠীরে মারতে কি এক আজরাইলি যথেষ্ট না, ইসরায়েল মারতে কিটা যথেষ্ট,
ইসরায়েল মারতে কেরা যথেষ্ট, আজরাইল 5,000 লাগে না, এটা সংখ্যার আধিক্য হলে মনে একটা বল বাড়ে, তাই আল্লাহ তাআলা 5,000 পাঠাইছে, বাকি একজনই যথেষ্ট। ওই 5,000 সাথে রইছে, মুসলমানরা কোপাইছে আর আজরাইল জান নেছে। দোস্তরে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবে, কিন্তু আমাদের এতেদাদ প্রস্তুতিটা সেরকম থাকতে হবে। ওয়াইদুল্লাহুম মাস্তাতাতু মিন কুওয়া তুরহিবুনা বিহি আদুবাল্লাহ, একখান স্যান্ডেলারে একাটি জাটা নিয়ে যুদ্ধ করা যায় না, আসতে হবে কিছু নিয়ে। আছে তো মুসলমানদের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আছে, তারপর দূরপাল্লার ভারী রকেট লঞ্চার আছে, আরো বড় বড় যে সমস্ত অস্ত্রের নাম শুনে সব মুসলমানের কাছে আছে, যার যার গোডাউনের ভিতরে আটকায় বসে বসে খালি খালি জারি মারতেছে। তোমাদের পরে এই সময় যদি তৈরন আবাবিল আসে, পাথর তোমাদের মুসলমানদের মাথায় মারবে, কাফেরদের মাথায় মারবে না, ঘরে বসে থাকো। কেয়া আমরা যা পারি তাই করব, রাজি আছেন না? মাঝে মাঝে একটা তকবীর দেওয়া যাবে না? আমরা এই তকবীর ঠুক পাঠাই দেই আল্লাহর কাছে, যদি আমাদেরকে যাওয়ার সুযোগ দেয় ওখানে তাহলে যাবেন না তো কেউ? কারা কারা? আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। সত্যি রেডি আছেন? যোগাযোগ করবো যাওয়ার? আল্লাহ সত্যি যাব, ওগে ভয় আছে, বাঙালি জাতির ভয় নাই। আর নিরস্ত্র খালি ওরা না, বাঙালি না খালি, বেসামরিক যত পাবলিক আছে কের ভয় নাই, সবাই রেডি হয়ে গেছে। কিন্তু আর ওরা তো আমাকে খালি জাতি দিক, আমাকে তো চেনে না, আমাকে বাংলাদেশি পাকা আঠাইনি মাটির যে ডেলা এ তো দেখে নাই তো, এর গায় কিসি যে মুড়ি যাবে। যে মুহূর্তে ফিলিস্তিন আর গাজার মুসলমানরা শোকাক্রান্ত কাঁদতেছে, রক্তে ভাসতেছে, আগুনে পুড়তেছে, সে মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন বাংলার স্বাধীন ভূখণ্ডে বসে মুক্ত মনে স্বাধীনভাবে কিছু কোরআন হাদিসের আলোচনা এখনো করাও শোনার সুযোগ করে রেখেছেন, সুযোগ দিয়ে রেখেছেন। তারই অংশ হিসেবে আমরা আজকে মহিলা মাদ্রাসার উদ্যোগের মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি, আয়োজন করতে পেরেছি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী হাফিজাহুল্লাহর সুললিত কণ্ঠে, পরিষ্কার ফসিহুল লিসান, ভালো ভাষায় পর্যাপ্ত কোরআন হাদিস সহ সর্বক্ষেত্রে সে কথা রেখেছে, এরপরে আর ওয়াজ শোনার জন্য পেটে যে কোনো জায়গা আছে তা আমার মনে হয় না, আর মনের মধ্যে আর রুচির মধ্যে কোনো চাহিদা বাকি আছে তাও মনে হয় না। বাকি সুর আর কণ্ঠ এটা সকলেরই ভালো লাগে। কণ্ঠশিল্পীরা তারা যে গজল গায়, সব গজল আমরা বুঝি না, বিশেষ করে আমাদের আজকের কণ্ঠশিল্পী যা গাইলেন এনাম সাহেব উর্দুতে গাইছে, এবং বিভিন্ন উর্দুর ভিতরে পশতু পশতু নানান কিছু জড়াইয়াও কোনো কোনো গজল গাইছে, যা উনি নিজে বুঝতে পারে, সবটা আমিও বুঝি না। তারপরও কণ্ঠের কারণে শুনতে ভালো লাগে, সে সারা রাত গাইলে আমরা শুনতাম। কণ্ঠ আল্লাপাক নিজেও পছন্দ করেন। কিছুদিন আগে মিশকাত শরীফে জান্নাতের বয়ান পড়াইতেছিলাম, ওর ভিতরে পড়াইলাম জান্নাতিদেরকে, জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক অক্ত মেহমানদারি করার জন্য আহ্বান করবেন আগামীকাল সকালে, বলবেন সুবহানাল্লাহ।